সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে। তো আজকে আমি ওয়াটার কিংডমের ভেতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এর ভেতরে সবগুলো রাইড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে ভেতরে কী কী আছে এবং কী ধরনের রাইড আছে, পরিবেশটা কেমন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো আমি এখন ওয়াটার কিংডমের দিকে যাচ্ছি এবং সিঁড়ি দিয়ে নামছি। তো রাস্তাটা হচ্ছে এরকম, আপনারা একটু শব্দ শুনতে পাবেন এর ভেতরে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। তো আমি চলে এসেছি ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে আগত সম্মানিত অতিথিদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের সামনে থাকা যে কোনো মালামাল, পার্টি, যন্ত্রপাতি। আমার ডান পাশে কিছু ঝর্ণার মতো পানি পড়ছে, আমরা সেখানে যাব এবং আপনাদেরকে বিস্তারিত কিছু দেখানোর চেষ্টা করব। তো এই জায়গাটা হচ্ছে যে কোনো ঢেউ নেই এখানে, এখানে সবাই আসতে পারে এবং বাচ্চারা এই জায়গায় খুব মজা করতে পারে। দেখেন অনেকগুলো ছোট ছোট রাইড আছে এ জায়গায়, ফ্যামিলি সহ বাচ্চারা বেশিরভাগ এনজয় করে। দেখেন মাঝখানে আরেকটি ঝর্ণা থেকে পানি পড়ছে। ওয়াটার কিংডমে বর্তমানে প্যাকেজ হচ্ছে যে 1000 টাকা শুধু ওয়াটার কিংডমের জন্য। তো ওয়াটার কিংডমে এন্ট্রি প্লাস আপনার সবগুলো রাইড ফ্রি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর, এখানে সবাই আসলে রাইডগুলো উপভোগ করতে পারে, বাচ্চা থেকে শুরু করে সব বয়সী লোকজন। তো আমি এরপরে আরও বেশ কিছু জায়গা দেখাবো। আশা করি আজকে আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে, কারণ আমি আজকে পুরোটা ওয়াটার কিংডমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সবগুলো রাইড এবং সব কিছুই দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। তো এটা এক ধরনের রাইড, আপনারা দেখলেন নিচে পানি আছে এবং উপর থেকে এক ধরনের পানিতে পড়ার যে দৃশ্যটা। এর পাশে আরো দুইটি বড় জায়গা আছে, সেখানে আমরা যাব। আসলে ফ্যান্টাসি কিংডমের মূল যে আকর্ষণ সেটাই হচ্ছে ওয়াটার কিংডম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখনও ঢেউ শুরু হয়নি বা ঢেউ দেওয়া হচ্ছে না, একটু পরে ঢেউগুলো উঠবে এবং এরপরে আমি আবার আপনাদেরকে দেখাবো। তো এর ভেতরে আসলে যত গভীরে বা যত ভেতরে যাওয়া যায় ততই পানির যে হাইটটা সেটা বেশি, পাড়ের দিকে পানির হাইটটা কম। তো আপনারা চাইলে এই জায়গায় আনন্দ করতে পারেন, উপভোগ করতে পারেন এবং একটু ঢেউয়ের ফিল নিতে পারেন। তো এই জায়গাটা আসলে অনেক মজার, যেহেতু আমি এখন ভিডিও করছি, আমি তো এখন পানিতে নামছি না, তারপরেও আমি এখানে আসলে এনজয় করেছি, আমি আমি উপভোগ করেছি, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিক থেকে পানি পড়ছে এবং ঢেউ তো আছেই, এবং এই সময়টা আসলে মিউজিকটা বিরতি দেওয়া আছে, তার কারণে মিউজিকটা বাজছে না। এখানে অনেক জোরে জোরে মিউজিক বাজে আপনাদের আসলে আরও মজা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এনজয় করছে। এখন যেহেতু দুপুর, সেহেতু আপনারা এখানে লোকজন সবাই নেমেছে। তো আপনারা যারা ফ্যান্টাসি কিংডমে আসবেন এবং ওয়াটার কিংডমে আসবেন এরকম পরিকল্পনা আছে, তারা অবশ্যই এখানে ভেজার মতো পোশাক নিয়ে আসবেন সাথে করে, এবং এখানে লকার আছে, সেই লকারে আপনারা পোশাক চেঞ্জ করে পোশাকটা রেখে ব্যাগে বা কোথাও রেখে দিতে পারেন, এবং পরবর্তীতে এখান থেকে উঠে যাওয়ার পরে আপনারা আবার পোশাক চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে অন্য একটি রাইড দেখাবো। আমরা এখন এখান থেকে একটু সামনের দিকে আগাচ্ছি। আমি আবার বলে নিচ্ছি যে ফ্যান্টাসি কিংডমের ভেতর ওয়াটার কিংডমটা সবচেয়ে মজার, আর ওয়াটার কিংডমের যে বেস্ট পার্ট আছে সেটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে সেটার জন্য রেখে দিলাম। সেখানে ডিজে পার্টির মতো এক ধরনের গান হয় এবং সেখানে পরিবেশটা খুবই সুন্দর, তো আমি পরবর্তী পার্টির জন্য সেটা রেখে দিচ্ছি, এবং আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্যে এটা এখানে শেষ করব। তো আপনারা যারা পরবর্তী পার্ট দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে। আর যদি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি অবশ্যই আমি প্রতিনিয়ত ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পার্কে গিয়ে সেখানকার দৃশ্যগুলো বা সেখানকার পরিবেশটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।